হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আসছি হবিগঞ্জের বিখ্যাত কালারডুবা পার্কে। আজকে আমি এখানে ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো, সব পর্যন্ত আমার সাথে থাকুন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই আমাদের পরিবারের সবচেয়ে কনিষ্ঠ আমার ছোট বোনের আবদারে স্থির করলাম হাতের নাগালেই বহুল পরিচিত কালারডুবা পর্যটন কেন্দ্রে ঘুরতে যাব। কালারডুবা মূলত ভাটি বাংলার ভাটি অঞ্চলের নৌকাঘাট। এখান থেকে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে নিয়মিত যাত্রী পণ্যবাহী নৌকা আজমিরিগঞ্জ ও বানিয়াচং বেশ কিছু এলাকায় নিয়মিত মানুষ যাতায়াত করে। হবিগঞ্জের কামরাপুর ব্রিজ থেকে কালারডুবা যাওয়ার পথে ধানের গুদামের দেখা মিলে। মূলত কালারডুবার নৌকাঘাটকে কেন্দ্র করে স্থানীয় ধান ব্যবসায়ীরা এখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলেছে। রাস্তার দুপাশে নৌবন্দর হওয়ায় অনেক বছর ধরে বাটি অঞ্চলের নৌঘাট হিসেবে ব্যবহার হয়ে আসছে এই কালারডুবা। হবিগঞ্জ জেলা শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে বানিয়াচং উপজেলাধীন এই কালারডুবা পার্কটি। এই কালারডুবার অবস্থান হবিগঞ্জ জেলা শহর থেকে কুয়াই নদীর উপর খামরাপুর ব্রিজ থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। কালারডুবা বানিয়াচং রোডের দুদিকে হাওড় নৌঘাট থেকে 100 হাত দূরে একটি সুন্দর ব্রিজ রয়েছে। ব্রিজের পাশে এই কালারডুবার অবস্থান। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে ভরপুর বর্ষার সময় কালারডুবা পানিতে টইটম্বর থাকে। হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে ছুটে আসে কালারডুবার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে অনেক দর্শনার্থী। কালারডুবাকে হবিগঞ্জের মিনি কক্সবাজার হিসেবে তুলনা করা হয়। প্রধান কারণ হচ্ছে যখন হাওড়ে বেশি পানি থাকে তখন প্রবল বাতাসের বেগে কয়েক ফুট উঁচু ঢেউ রাস্তায় এসে লাগে। বাংলাদেশের সমুদ্র সৈকতের কিছুটা ফিল এখানে পাওয়া যায়, তাই আগত পর্যটকেরা এটিকে হবিগঞ্জের মিনি কক্সবাজার হিসেবে আখ্যায়িত করেছেন। বিকালে সূর্যাস্ত উপভোগ করা যায় খুব সুন্দরভাবে এই কালারডুবা থেকে। লাল সূর্য হাওড়ের বুকে নিমিশে মিশে যায়। কালারডুবাকে ঘিরে গড়ে উঠেছে পর্যটকদের জন্য বেশ কিছু রেস্টুরেন্ট। এখানে বসে আগত পর্যটকরা বসে বসে খুশ গল্প করে কালারডুবার সৌন্দর্য উপভোগ করেন। বর্ষায় কালারডুবার দুপাশে পানিতে ভরপুর। আগত পর্যটকরা স্থানীয় নৌঘাট থেকে ছোট নৌকা দিয়ে হাওড় বিলাসিনীতে উঠে শুকনো মৌসুমে বিলের মাঝে পদ্ম ফুলের পাপড়ি ও পিম ফুলের সমারোহ দেখা মেলে। 12 মাস পর্যটকের আনাগোনা থাকে। শীতকালে বিলের মাঝে অতিথি পাখির আনাগোনা দেখা মেলে। বিশাল হাওড় বুড়ো দান রোপণ করে প্রকৃতির মাঝে সবুজের সমারোহ দেখা মেলে। অনেকক্ষণ ঘোরাঘুরি শেষে আজকের মতো চলে যাচ্ছি, আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।